হোমিওপ্যাথি চিকিৎসা আজ সারা বিশ্বে সর্বজন বিদিত এবং প্রশংসিত। এই চিকিৎসা পদ্ধতিটি এমন একটি পদ্ধতি যা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং মানুষকে অর্থনৈতিকভাবেও কিন্তু খুবই উপশম দেয়। শারীরিকভাবে যেমন মানুষকে সুস্থ করে তোলে, তেমনি তার যে শারীরিক অসুস্থতার কারণে তার যে খরচ, যে অর্থনৈতিক ব্যয়, সেটাও কিন্তু একেবারেই কমিয়ে দেয়। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনার সুস্থতার জন্য ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতএব স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন। আসুন শুরু করা যাক। হোমিওপ্যাথি যে জার্মানিতে আবিষ্কৃত হয়েছে এবং স্যার স্যামুয়েল হ্যানিম্যান এটি ইনভেন্ট করেছেন, সেটি আমরা সবাই জানি। কিন্তু তাকেও সেই যুগেও অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তবু তিনি থামেননি। তারপর এর প্রায়োগিক দিক, এর রোগের উপশমের দিক থেকে এটি যে আস্তে আস্তে সর্বজন বিদিত হতে লাগলো, তখন কিন্তু তার সমালোচনাও কমতে লাগলো। এইভাবে হোমিওপ্যাথি কিন্তু আস্তে আস্তে আমেরিকা, ইউরোপ, এশিয়া সহ পৃথিবীর প্রায় ভারতে হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি 1900-এর প্রথমে কিন্তু শুরু হয়েছিল। আমাদের বাংলায় কিন্তু এর প্রচলন হয় প্রথম। বাংলার প্রথম হোমিওপ্যাথ যিনি, তিনি স্যার মহেন্দ্রলাল সরকার, তিনি কিন্তু এই হোমিওপ্যাথির প্রচলন কিন্তু আমাদের ভারতবর্ষে শুরু করেন, প্রথম হোমিওপ্যাথ হিসাবে স্বীকৃতি পান। তিনি প্রথম কলকাতায় তার কয়েকজন সহযোগী ও বন্ধুদের সহায়তায় কিন্তু প্রথম কলকাতায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, বা তার প্রচেষ্টায় কিন্তু এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। তো বাংলার গণ্ডি পেরিয়েও ধীরে ধীরে কিন্তু এই চিকিৎসা পদ্ধতি সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সারা পৃথিবীতে কিন্তু আজ এটি দ্বিতীয় নাম্বার রেমেডি হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো হোমিওপ্যাথির যে রেমিডিয়াল গুণ, যে শারীরিক উপশম দেওয়ার যে শক্তি বা যে ক্ষমতা, তার উপরে অনেকে বিশ্বাস না করে বা তার উপরে অনেকে কোশ্চেন করেন কিছু না বুঝে। আসলে হোমিওপ্যাথির যে পদ্ধতি, যে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়, সেই পদ্ধতি সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না, সেই জন্য তারা কিন্তু এরকম মন্তব্য করতে পারেন। তো আসুন আমরা জেনে নিই যে হোমিওপ্যাথিটা আসলে কীভাবে প্রয়োগ করা হয় আর মানুষের শরীরে কীভাবে কাজই বা করে। হোমিওপ্যাথি সাধারণত চারটি পদ্ধতিতে প্রয়োগ করা হয় আমাদের শরীরে। প্রথম হচ্ছে হোমিওপ্যাথি মাদার টিংচার। বিভিন্ন প্লান্ট বা প্রাণীজ জিনিসের সাবস্টান্স সংগ্রহ করা হয়, সে এক্সট্রাক্ট সংগ্রহ করা হয়, সেগুলো ফার্মাসিউটিক্যাল পদ্ধতিতে সেগুলো কিন্তু তার এক্সট্রাক্ট নিয়ে অ্যালকোহলের সঙ্গে মিশিয়ে ওষুধটি তৈরি করা হয়, যার মধ্যে সেই ওষুধের, সেই সাবস্ট্যান্সের কিছু গুণাগুণ অবশ্যই বর্তমান থাকে। আমার কাছে যেমন এখানে রয়েছে মাদার টিংচার একটি, এটা হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার। এটি শরীরের পক্ষে, শরীরের বহিরঙ্গে ব্যবহৃত সর্বজন বিদিত কিন্তু একটি উপশমকারী কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন মাদার টিংচার। এই মাদার টিংচার শরীরের কিন্তু তাৎক্ষণিক প্রয়োগ, মানে শরীরের অ্যাকিউট প্রবলেমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উপযোগী একটি পদ্ধতি। এরপর হোমিওপ্যাথির যে অন্য একটি প্রায়োগিক দিক, আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে ডায়লুশন। হোমিওপ্যাথিতে সব থেকে বেশি প্রয়োগ করা হয় কিন্তু ডায়লুশন, আর ডায়লুশনের মাধ্যমেই কিন্তু বেশি শারীরিক সমস্যার কিন্তু উপশম হয় বা রোগ নিরাময় হয়। এই ডায়লুশন কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ডায়লুশন ছাড়া অন্য কোনো পদ্ধতি সেভাবে কিন্তু উপশম করতে পারে না। তাই ডায়লুশন হোমিওপ্যাথিতে সব থেকে বেশি ব্যবহৃত কিন্তু
প্রয়োগ পদ্ধতি। এখানে আমার কাছে একটি ডাইলুশন রয়েছে সালফার থার্টি সিএইচ। সিএইচ বা সি একই ব্যাপার, অনেক সময় এক্স থাকে এর পটেন্সি বা শক্তির ক্ষেত্রে। এগুলো আমি বিস্তারিত পরবর্তী ভিডিওগুলিতে আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা অ্যাকিউট রোগের ক্ষেত্রে বা অ্যাকিউট সমস্যার ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করতে পারি। আবার ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অবশ্যই ডায়ালিসিসের ব্যবহার করতে হয়। তো যেমন থ্রি সিএইচ বা সিক্স সিএইচ বা থার্টি সিএইচ, এগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি অ্যাকিউট কেসের ক্ষেত্রে। অনেক সময় ক্রনিকের ক্ষেত্রে থার্টি বা তার পরবর্তী 200 সিএইচ ব্যবহৃত হয়। তো ডায়ালুশন এর ব্যাপারটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ডায়ালুশন সম্পর্কে বা মাদার টিনচার সম্পর্কে বিস্তারিত ধীরে ধীরে এপিসোড আকারে কিন্তু আমি পরে বিস্তারিত আলোচনা করব। তো ডায়ালুশনের পরে আসে বায়োকেমিক মেডিসিন। আরেকজন জার্মান হোমিওপ্যাথ বা জার্মান ফিজিশিয়ান স্যার সুশলার কিন্তু এই বায়োকেমিক পদ্ধতিটি তিনি ইনভেন্ট করেন। তার মতে মানুষের শরীরে বা আমাদের শরীরে যে সেল, সেই সেলের 12 ধরনের সল্ট বা মিনারেল যা আমরা বলে থাকি, ফসফরাস, ফেরাস বা লোহা, এইসব আর কি, এইসব 12 ধরনের সল্ট কিন্তু মানুষের শরীরে থাকে বা সেলগুলোর যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে এই সল্টগুলো অত্যন্ত উপযোগী। এই সল্টগুলির ডিসব্যালেন্সের কারণে কিন্তু আমাদের শরীরে রোগ দেখা দেয় বা সমস্যা দেখা দেয়। এই সমস্ত ডিসব্যালেন্সকে আমরা বাইরে থেকে যদি এই সল্টগুলোর প্রয়োগে, এই বায়োকেমিক মেডিসিনগুলোর প্রয়োগের মাধ্যমে যদি দূর করতে পারি বা প্রয়োগ করতে যদি পারি, তবে কিন্তু আমাদের কিন্তু সেই সুষম প্রয়োগের ফলে, এই সল্টগুলো সুষম প্রয়োগের ফলে কিন্তু আমাদের রোগ নিরাময় সম্ভব। এটি একটি সর্বজন বিদিত পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে যেটি হচ্ছে পেটেন্ট মেডিসিন। আমার কাছে যেমন একটা আছে, এটি হচ্ছে আলফা আলফা টনিক। এটি পেডিয়াট্রিক আলফা আলফা টনিক। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ হয়। এটা হচ্ছে এসবিএল কোম্পানির। এটা এই মেডিসিনটি বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব সায়েন্টিস্টদের দ্বারা বিভিন্ন ওষুধের সংমিশ্রণের মাধ্যমে, বৈজ্ঞানিক প্রক্রিয়ার সংমিশ্রণের মাধ্যমে এক একটি ওষুধ তৈরি করেন। সেই ওষুধগুলো বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে প্রয়োগের পর পরীক্ষিত হয়ে তবেই মার্কেটে আসে, এবং সেই ওষুধগুলো কিন্তু অত্যন্ত উপযোগী মানুষের শরীরের পক্ষে। তো এই চার ধরনের ওষুধ ছাড়াও বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট বা মলম বা আরও বিভিন্ন ধরনের রোগ উপশমকারী কিন্তু ওষুধ কিন্তু হোমিওপ্যাথিতে রয়েছে, যে সামগ্রিকভাবে ব্যবহারের ফলে মানুষের শরীরে বা আমাদের শরীরের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াহীন, মানে বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কিন্তু সঠিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের শরীরের অত্যন্ত উপকারী এবং উপশমকারী একটি পদ্ধতি। তো হোমিওপ্যাথি সম্পর্কে অজ্ঞতা বা না জানার ফলে মানুষ এটা নিয়ে এখনও বিভ্রান্ত। বিভ্রান্ত কেউ হবেন না। হোমিওপ্যাথি মহাত্মা গান্ধীর মতেই বলতে হয় যে হোমিওপ্যাথির মতো কিন্তু কিউরেটিভ যে রেমেডি কিন্তু আর নেই বললেই চলে। হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। এমন আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন। অন্যের প্রয়োজনে বা আপনার নিজের প্রয়োজনের সাথে সাথে আপনার বন্ধুদের প্রয়োজনে বা আপনার আত্মীয়র প্রয়োজনের ক্ষেত্রে এটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।